ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরিশালের মৎস্য খাতে ক্ষতি হয়েছে কোটি দুইশো ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার এছাড়া দুই পার ধসে গেছে কয়েক হাজার ঘের দিঘি ও পুকুরের তালিকা তৈরি করে দ্রুত সহায়তার দাবি ক্ষতিগ্রস্তদের নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম বরিশালের সাতলা ইউনিয়নের আটাশটি গ্রামে প্রায় চারশো হেক্টর জলাশয়ে মাছ চাষ করেন সাড়ে পাঁচ হাজার মৎস্যজীবী রুই কাতলাম রিগেল পাঙ্গাস চিংড়ি পাবদা সহ অন্তত পাবদাসহ প্রজাতির মাছ চাষ করা হয় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে চুরানব্বই হাজার পুকুর বিলও ঘেরে এখনো মাছ শূন্য মৎস্য চাষীদের অভিযোগ মাছ চাষে প্রশিক্ষণ দেওয়া হলেও প্রাকৃতিক দুর্যোগে মাছ রক্ষায় নেই কোনো প্রশিক্ষণ ক্ষতি পুষিয়ে উঠতে সহায়তা চান তারা আমার দশ লাখ টাকার মাছ ছিল এখন সেই দশ লাখ তো ভালো দশ টাকার মাছ আমার ঘরে নাই সাতলা বলা হয় মাছের রাজধানী কিন্তু এমন কিছু নাই মাছের কোনো কিছুই নাই সব বাস গেছে আমাদের তো সব সময় প্রশিক্ষণ দিছে মাছ আসের কিন্তু মাছ যে কীভাবে রক্ষা করব ওইটা আমরা শিখি নাই ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কথা জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা বরাদ্দ পেলেই সহায়তা করা হবে তিনশো জনের বেশি একটা তালিকা করছি যেটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে পাঠিয়েছি সাহায্যের জন্য যদি উদ্বোধন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। মৎস্য বিভাগ জানিয়েছে সহজ শর্তে ঋণ দেওয়া হলে ক্ষতি পুষি উঠতে পারবে মৎস্যজীবীরা ক্ষুদ্র চাষীদেরকে তাদেরকে যদি কিছু প্রণোদনা দেওয়া যেত তাহলে তারা আবার উঠে দাঁড়িয়ে আবার নতুন করে শুরু করতে পারত আর যারা বড় চাষি কমার্শিয়াল চাষী ব্যবসা ভিত্তিক যে খামারগুলো আছে তাদেরকে যদি সহজ শর্তে ঋণ দেওয়া যেত তাহলে মনে হয় যে তারা আবার ঘুরে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে পারত রিমালের তাণ্ডবে ভেসে গেছে বরিশালের নয় হাজার দুশো চোদ্দ হেক্টর পুকুর দিঘি বিল ও খামারের মাছ ইন্ডিপেন্ডেন্ট নিউজ